السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريوب هيرامر আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজান সংক্রান্ত কিছু ভুল ভ্রান্তি নিয়ে এ পর্যায়ে যে ভুলগুলোর আলোচনা হবে তার শুরুতে রয়েছে অনেক মহিলাকে দেখা যায় যাদের ঋতুস্রাব হয়েছে অথবা সন্তান স্রাব হয়েছে সে মহিলা কিন্তু দিনের বেলায় কোনো কিছু খেতে চায় না সে মনে করে যে না এটা অপরাধ না এটা হতে পারে না বা খেতে সে নিজের মন মন খারাপ হয়ে যায় যে রোজার দিয়ে রোজার দিনে কীভাবে আমি খাব সে মানে কষ্ট অনুভব করে না যে আমি রোজা থাকতে পারলাম না না এটা নয় বরং আসলে এ বাদত হচ্ছে আপনার যেই কোনো অবস্থায় আল্লাহর বিধানকে মেনে নেওয়া যখন আপনি যেইভাবে পবিত্র অবস্থায় রোজা রেখেছিলেন সব পেয়েছেন এমন এখন যখন ঋতুস্রাব এসেছে এই রোজা না রাখা সেটাই আপনার জন্য এবাদত হ্যাঁ সুতরাং মন খারাপ করলে চলবে না বরং এটাই এবাদত যে এখন রোজা রাখা নিষেধ শরীয়তের পক্ষ থেকে শেখ বিনবাস আব্বাস রাহিম হুল্লাহ বলছিলেন যে ঋতুস্রাবী মহিলা অথবা সন্তোষ অসুবিধ স্রাবী মহিলারা তারা আপনার ঋতুস্রাব সন্তান প্রসুদ্ধ স্রাব সময়কালীন হ্যাঁ তারা রোজা রাখবে না এবং তাদের জন্য রোজা এবং নামাজ কোনোটা জায়েজও হবে না রাখলে ও চলবে না হ্যাঁ এবং এটা শুদ্ধ হবে না বরং তারা আপনার সালাদ তো কাজা করতে হবে না পরবর্তীতে হ্যাঁ আপনার রোজাটা কাজা করে নিতে হবে কিন্তু মনে করতে হবে এটাই এ বাদত যেমন বর্তমানে আমরা অনেকে হ্যাঁ মসজিদে যেতে পারি না অনেকে আগেও সালাতের প্রতি এত গুরুত্ব দেয়নি হ্যাঁ কিন্তু এখন সে অনেক মর্মাহত যে না মসজিদগুলো বন্ধ করে দিছে আপনার রাষ্ট্রের পক্ষ থেকে না এখন এই পরিস্থিতির কারণে শরীয়তের বিধান যখন এরকম তখন আমাকে মনে করতে হবে এটাই শরীয়ত যে আমার যেই সময় আল্লাহর মর্জি যেটা সেটাই পালন করা এটা নামিয়াবাদত হ্যাঁ আল্লাহর মর্জি খোঁজা এটা হচ্ছে আসল যে আল্লাহ কোন সময় কি চান এটা হচ্ছে আসল হজরত তোমার এটাই বলেছিলেন যেই কোনো অবস্থাতে বলে আল্লাহ আমাকে রাখুক সেই অবস্থাতে আমি খুশি এবং সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে কাজ করতে হবে হুম এটাই হচ্ছে আসল চেতনা এবাদতের চেতনা হ্যাঁ এই কারণেই যুগে হজরত আয়েশকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ যে এক মহিলা এসে বলতেছে যে সে কি হালতি আল্লাহ আসৌম সালাহ যে একজন ঋতুস্রাবী মহিলাকে সালাত এগুলোকে কাজা করবে তখন হজরত আয়েশা বললেন কন্যানু মারুবেদা ইসৌমালানু মারবেদা ইসালাহ যে আমাদেরকে আদেশ করা হয়েছিল হুম যে সৌম যেন কাজা করা হয় কিন্তু নামাজ কাজা করতে বলা হয়নি সালাদ কাজা করতে বলা হয়নি সে আপনার বলতে চাচ্ছিল এক মহিলা এসে সে যে আন্না বেশ কম হবে কেন যদি হয় তাইলে দুটাই রাখতে হবে আর যদি না হয় তাইলে দুটাই বাদ যাবে হ্যাঁ তখন হজরত আয়সা এটা বলে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন এই প্রশ্ন পরে আয়রা ইয়ে তুন আনতি বলে যে তুমি কি ইরাকের ওই দিক থেকে আসছো তোমার বাড়ি কি ওই দিকে আর আমরা কিন্তু এখন ইরাকের মানুষেরই হ্যাঁ আপনার পূজা দিয়ে যাচ্ছি যে তিনি যাই বলবেন সেটাই শরীয়ত আর বাকি অন্যান্য হ্যাঁ ইমামরা চেঁচামেচি করলেও কাজ হবে না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের চেতনা হ্যাঁ অথচ হ্যাঁ ওনার হ্যাঁ ওই এলাকার মানুষ আপনার বেশি বুদ্ধি বিবেক খাটানোর চিন্তা করেছে এবং আমাদের অত অঞ্চলের ওই দিকেও প্রত্যেক বিধানের সাথে বুদ্ধিটাকে আগে খাটায় বুদ্ধিতে না সেটা হাদিসে থাকলেও গ্রহণযোগ্য নয় এই হচ্ছে চেতনা হজরত আয়সে কিন্তু ট্যার পেয়ে গেছেন তিনি বলছেন তুমি কি ওই দিক থেকে আসছিলে নাকি হ্যাঁ তোমার বাড়ি কি ওইদিকে নাকি হুম তাইলে এটা পুরাতন চেতনা হ্যাঁ যাই হোক হ্যাঁ সাত নম্বর আরেকটি ভুলের কথা বলবো সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় কোনো মহিলা আপনার ফজর শোবে সাদেক বা ফজরের টাইম হওয়ার আগে যদি সে ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে যায় সে অনেক সময় রোজা রাখতে চায় না সে মনে করে যে আমি তো গোসল করিনি আমি তো পবিত্র নেই সুতরাং আমি রোজা রাখবো কেন না আপনার যদি আগে যদি আপনি ঋতুস্রাবী ছিলেন বা সন্তান সন্তানস্রাবী ছিলেন আপনার যদি হ্যাঁ সন্তান স্রাব এবং কি ঋতুস্রাব যদি হ্যাঁ আপনার শেষ হয়ে যায় আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে হয়তো আপনি গোসল করতে একটু দেরি করতে পারেন যে আপনি সে তারপরে গোসল করবেন এতে কোনো সানি কিন্তু এই ওয়ুজুহতে যে আমি গোসল করে নেই রোজা রাখবেন না সেটা কখনো হতে পারে না শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমীন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যদি রমজানের রাত্রে কোনো মহিলা যদি পবিত্র হয়ে যায় এমন কি সুবে সাদের আগে অল্প সময় আগে হইলেও তাকে অবশ্যই রোজা রাখতে হবে কারণ সে রোজা রাখার উপযুক্ত হয়ে গেছে এবং তার যে বাধা ছিল সেটা দূর হয়ে গেছে এই কারণে তাকে রোজা হ্যাঁ আপনার নষ্ট করা তার জন্য জায়েজ হবে না হুম এ শুধু আপনার গোসলের অজুহাত দেখারে চলবে না কারণ রসুল আকরমসাল্লাম নিজেও হজরত আয়সার বর্ণনা অনুযায়ী রসুল হজরত আয়সা বলেন কানান নবী ইউসাল আলী আসসালাম ইউস জুনুবান মিন জিমা ইন গাই রাহতিলাম থুমসু রমাদান যে নবী সাল্লাম অনেক সময় হ্যাঁ সহবাস করে আপনি অপবিত্র হয়ে যেতেন অতপর তিনি আপনার রোজা রাখতেন এই সেরি খেতেন কি অপবিত্র অবস্থায় তারপরে তিনি রোজা রাখতেন তারপরে গোসল করে নিতেন তাইলে নামাজের আগে হ্যাঁ গোসল করে নেওয়া এটাই আসল কথা কিন্তু নাপাক অবস্থায় সেরি খাওয়া যায় এতে কোনো সমস্যা নেই আপনার হঠাৎ যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায় আপনি নাপাক হয়ে গেছেন তাইলে আপনি উঠে দেখছেন সময় কম আপনার সেরি খেতে হবে আপনি আগে গোসল করতে গিয়ে কি সেরি মিস করবেন না আপনি আগে বেশ থেকে বেশি দ্রুত উজু করে নিয়ে আপনি কি করবেন সেইটা খেয়ে তারপরে আস্তে আস্তে গোসল করবেন জামাতের আগেই হ্যাঁ সুতরাং নামাজের জন্য আপনার গোসল করা দরকার কিন্তু ওই অজুহাতে যে আমি না আসি এই অজুহাতে আপনি রোজা বন্ধ করবেন সেটা হতে পারে না এই কারণে একটা বিশেষ কথা শেখ বিনবাজ রহমতলা আলী তিনি সংকেত দিয়ে গেলেন তিনি বলছেন যে কিছু কিছু মহিলা যে ফজরের পরে অত আপনার সাদেকের পরে অথবা আগে অনেক সময় পবিত্র হয়ে যায় কিন্তু তাদের মধ্যে একটা দোষ যে তারা আপনার গোসল করতে অনেক সময় দেরি করে ফেলে এটা আরেকটা অনেকে দেরি করে ফেলে একবারে সূর্য উঠা পর্যন্ত সে মনে করে সূর্য উঠলে একটু ভালো করে গোসল করব মানে একটু সাবান টাবান লাগিয়ে একটু খুব মজা করে গোসল করবো ভালো করে পরিচ্ছন্ন হব এই কারণে দেখা যায় নামাজটা মিস করে দিল যে ফজরের নামাজ তার শোবে সাথেকের আগে অথবা ফজরের নামাজের পরপরই সে পবিত্র হয়ে যাক না কেন এখনও ফজরের সময় আছে হ্যাঁ কিন্তু সে গোসলটাকে বলে দিনে করবো ভালো করে না এটা চলবে না আপনি এখন আপাতত গোসল করে নেন পবিত্রতার জন্য নামাজের জন্য গসা মাজা যদি করতে চেষ্টা করেন তাইলে আপনি দিনের বেলায় করেন ভালো করে গোসা মাজা কিন্তু আপনার সালারটা তো নষ্ট করতে পারেন না সুতরাং এই মহিলাদের মধ্যে কিছু গাফিলতি সেই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা যারা পুরুষ আমরা এগুলো শিখে আমার স্ত্রীর ব্যাপারে সতর্ক থাকতে হবে অনেকে মনে করতে পারেন যে এই সমস্তগুলো আমাদের কেন জানতে হবে এগুলো মহিলাদের কথা না এগুলো আপনার স্ত্রীর দায়িত্ব আপনার হ্যাঁ সুতরাং হ্যাঁ আপনি অবশ্যই তাকে জানিয়ে দেবেন আট নম্বর আরেকটি ভুলের কথা স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনেক মহিলা রোজা এবং সালাত আদায় করতে অস্বীকার করে যদি সে আপনার চল্লিশ দিনের আগে সন্তান পশুপত্ত স্রাব থেকে পবিত্র হয় এটা কিন্তু বহুল প্রচলিত একটা আমাদের দেশে ভুল সেটা হচ্ছে মহিলারা চল্লিশ দিন আগে সালা আদায় করতে চায় না সে মনে করে যে না চল্লিশ দিন পর্যন্ত তার সালাত আদায় করতে হবে না শ্রম পালন করতে হবে না এরকম অনেক মহিলাকে দেখা যায় না এটা কখনো ঠিক নয় সাধারণত নিয়ম যে চল্লিশ দিন পর্যন্ত আপনার সন্তান পশুপত্তর স্রাব যেতে পারে কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে যেতে হবে কোনো মহিলা সাত দিন তিন দিন হ্যাঁ এবং দশ দিন পনেরো দিন এর মধ্যে শেষ হয়ে যায় তার স্রাব বন্ধ হয়ে যায় হ্যাঁ এরকম মহিলা মহিলা বেশ কম ঋতুস্রাবের মধ্যেও বেশ কম কোনো মহিলার একদিন দুই দিন তিন দিন হয় কোনো মহিলা সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত হয় তাইলে তার শারীরিক গঠন অনুযায়ী তার আপনার অনেক ব্যাপার আছে এটার সাথে হারমোনিক ব্যাপার অনেক কিছু কিন্তু আপনি চল্লিশ দিন পর্যন্ত বসে থাকবেন সালা তাদের করবেন না পরিচ্ছন্ন হওয়ার পরও আপনি সম পালন করবেন না না এটা হতে পারে না এটা আরেকটা ভুল সুতরাং এটা খেয়াল করতে হবে ইমাম ত্রিমিজির রাহিম চমৎকার কথা বলেছিলেন তিনি বলেন আজমা আহুল্লা আলমি মিনা সাবিন নবী ইসাল্লাহ আলিয়সাল্মা তাহাবিন ওয়ামামাদ হুম আলা নসাল্ত আর ইনউমা ইল্লাহ আন্তর্ত্ত আরিক ফাইনহাত আক্তসুল আত্স সল্লি তিনি বলছেন যে সমস্ত ওলামায় ক্রাম এটা রসুল আকরম সালামের সাবই হোক অথবা তাবিন হোক অথবা তার পরের হোক সবাই এই মতে একমত যে যা সন্তান পশুপুত্ত স্রাবি মহিলা চল্লিশ দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারে যদি তার স্রাব চালু থাকে কিন্তু যদি এর আগে যদি কোনো মহিলা সে পবিত্র হয়ে যায় তাহলে তাকে গোসল করে সালাত আদায় করতে হবে তাইলে এটা হচ্ছে আসল কথা যেন এরকম না হয় যে না চল্লিশ দিন আমি পড়বই না আগে পবিত্র হলেও না এটা শরীয়তের কোনো বিধান নয় বরং হ্যাঁ এমনি বাজু এরকম কথাই বলছেন তিনি বলেন কোন মহিলা যদি চল্লিশ দিন আগে পবিত্র হয়ে যায় তাকে অবশ্যই গোসল করতেই হবে সালাদ সোম তাকে পালন করতেই হবে এবং তার স্বামীর জন্য তার সাথে সহবাস করাও জায়েজ হবে কারণ সর্বনিম্ন সন্তান ম্ন স্রাবের কোনো হিসাব নেই সর্বনিম্ন কোনো আপনার গণনা নেই যে একদিন দুই দিন দিন তিন হইতেই হবে না এরকম কোনো হিসাব নেই সুতরাং অবশ্যই এই ব্যাপারটা খেয়াল দিতেই হবে আরেকটা ব্যাপার এখানে স্মরণ করিয়ে দিচ্ছে আরেকটা ভুলের কথা সেটা হচ্ছে অনেক মহিলা এমন দেখা যায় যে সূর্য ডুবার পরে তার আপনার ঋতুস্রাব শুরু হয়ে গেছে অথবা সূর্য ডুবছে ঋতুস্রাব হয়েছে এখন ইফতার করে নাই হ্যাঁ অথবা আগে মাগরীবের সালাদি তার আগে স্রাব শুরু হয়ে গেছে এরকম মহিলা অনেক সময় মনে করে যে আমার রোজাটা তো নষ্ট হয়ে গেছে না না আপনার রোজা নষ্ট হয়নি রোজা নষ্ট হবে কখন যদি সূর্য ডুবার আগে আপনার স্রাপ বের হয় না এখানে তো সূর্য ডুবার পরে বের হয়েছে যদি আপনি ইফতার করার সুযোগ পাননি এখনো এখনও সালাদ আদায় করেননি ইতিমধ্যে আপনার স্রাব বের হয়ে গেছে তাইলে রোজা রোজার জায়গায় ঠিকই আছে রোজার কিছুই হয়নি হুম বরং আপনার রোজা ঠিক আছে হ্যাঁ কারণ আপনার সূর্য ডুবার পরে ঘটনা ঘটেছে আর রোজার সীমা সময়সীমা হচ্ছে সূর্য ডুবা পর্যন্ত আর এটাই হচ্ছে আসল ফতুয়া কিন্তু অনেকেই কিন্তু এটা ভুলবশত মনে করে যে না আমার রোজা হয়নি কারণ আমি তুই তার এখনও করতে পারেনি এই কারণে সেমিন রাহিম হল্লা তিনি বলছেন কিছু কিছু মহিলা রোজা আছে কিন্তু যখন সূর্য ডুবে যায় তারপরে তার ঋতুস্রাবাসে হ্যাঁ আপনার মাগরিবের আগে সে মনে করে যে না আমার রোজা হয়নি হ্যাঁ তিনি বলছেন এটা ভুল কথা এতে কোনো না এবং আরো আরো অন্যজন তো বেশি হ্যাঁ অনেক মহিলা মনে করে যে যদি মাগরিবের নামাজ পড়ার পরেও ঋতুস্রাব আসে সে মনে করে যে না আমার রোজা হয়নি এশার নামাজের পরে যদি ঋতুস্রাব হয় তাহলে রোজা হবে না এটার সাথে কোনো সম্পর্ক নেই বরং আপনার সূর্য ডুবার পর হইলেই সামান্য সময় পর হইলেও রোজা ঠিক আছে সূর্য ডুবার আগে না হইলেই হয় সুতরাং এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করতে হবে এবং যেন কোনো মহিলা এরকম মনে করে আর কষ্ট না পেতে হয় আরেক রোজা রাখতে না হয় আল্লাহ জন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন ওসল আল্লাহ আলানব আহমদ ওয়ালাআসাহি আজমাহিন